দর্শক, আমাদের দেশের দাদি নানিদের হাতে বোনা নকশিকাঁথার সুনাম জগৎজোড়া। নকশিকাঁথা কেবল আমাদের গ্রাম্য সংস্কৃতিই নয়, এই শিল্প জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও। নকশিকাঁথার শিল্প আজ ছড়িয়ে পড়ছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে। নকশিকাঁথা শুধু আয়ের উৎসই নয়, মানসিক হতাশা দূর করতেও নাকি এ বেশ সহায়ক, এমনটাই বলছেন মার্কিনিরা। ফারুক হোসেনের প্রতিবেদন বিস্তারিত দেখে আসবো। অ্যানি জিগম্যান একজন সূচিকর্ম শিল্পী ও নকশাকার, আমরা যাকে বলি নকশিকাঁথা। সেই নকশিকাঁথা সেলাই করে বিখ্যাত হয়ে উঠেছেন নিউ ইয়র্কের এই বাসিন্দা। তিনি যে শুধু নকশিকাঁথাই সেলাই করেন তা নয়, যুক্তরাষ্ট্রে রয়েছে তার বিশাল প্রতিষ্ঠান। করোনা মহামারীর সময়ে ঘরে আবদ্ধ থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া অ্যানি মানসিক প্রশান্তি ফিরে পেতে শুরু করেন সূচিকর্ম। অ্যানি বলেন, প্রথমে তার নকশা খুঁজে পেতে সমস্যা হতো, তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন আর তার সে সমস্যা হয় না। কম্পিউটারে ডিজাইন করা নকশাগুলোকে সুই সুতোয় গাঁথেন সূক্ষ্ম হাতে। তার ডিজাইন করা বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। একসময় চাকরি হারিয়ে হতাশাগ্রস্ত অ্যানি এখন শুধু স্বাবলম্বী নন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আরো অনেকের। এক সময় আমরা দাদি নানিদের দেখতাম সুই সুতো দিয়ে সেলাই করতে, কিন্তু করোনা মহামারীর সময়ে আমরা আবিষ্কার করি যে সুই সুতো সেলাই মানসিক প্রশান্তির বয়ে আনতে পারে। আমাদের দেশে দাদি নানিদের হাতে সেলাই করা নকশিকাঁথার সুনাম রয়েছে জগৎ জুড়ে। সেই নকশিকাঁথার আধুনিকায়ন করেছেন নিউ ইয়র্কের এই বাসিন্দা। তার দেখাদেখি বহু নারী এগিয়ে এসেছেন হারিয়ে যাওয়া এই শিল্পকর্মে। আমরা নতুন প্রজন্মের মাধ্যমে এই শিল্পের বিকাশ ঘটাতে চাই। এটা এখানে খুবই জনপ্রিয় হয়ে উঠছে, বিশ্ববিখ্যাত নকশাবিদরা তাদের আগ্রহ দেখাচ্ছে, বিষয়টা খুবই চমৎকার হবে। নারীদের এই দলটি তাদের কাজ ছড়িয়ে দিতে আয়োজন করেন কিটি পার্টির। ঠান্ডা বা বৈরী আবহাওয়ায় ঘরে অলস বসে না থেকে সুই সুতোয় বুনেন স্বপ্ন, সুন্দর সময় কাটানোর পাশাপাশি আয়ও হয় বেশ। অ্যানির হাত ধরে সারা যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ছে হাতে বোনা সুই সুতোর সূচিকর্মের চাহিদা থাকায় নতুন প্রজন্মকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। ফারুক হোসাইন, News24। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।